হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে হাজির হয়েছি একটি নিরামিষ রেসিপি, ডাটা আলু পোস্ত। ডাটা আলু পোস্ত খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভীষণ ভালোবাসে। চলুন তাহলে রান্নাঘরে চলে যাওয়া যাক। দেখুন, এখানে আমি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে এরকম লম্বা লম্বা কেটেছি, মানে আলু আর ডাটা একই রকম সাইজে কেটেছি। এ নিয়েছি এখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটাকে আমি মিনিট দুই তিনে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পোস্তর আলু যদি একটু ভাজা ভাজা করে নেওয়া হয় প্রথমে, তাহলে সেই পোস্তটা খেতে বেশি ভালো লাগে। আলুটা আমি টোটাল মিনিট চার পাঁচেক নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ডাটাটা দিয়ে দিলাম। এবার ডাটা আর আলুটাকে আবার আমি মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কাগুলোকে চিড়ে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি পোস্ত বাটার সময়ও দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্তটা আমি শিলেই বেটেছি বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে গ্রাইন্ডও করে নিতে পারেন। এবার পোস্তটা দিয়ে আলু আর ডাটাটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একখানা ছোট সাইজের টমেটো ঘষে রেখে দিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবারে আমি দিয়ে দিলাম শিল ধুয়ে যে জলটা রেখেছিলাম পোস্ত বাটার পরে, সেই জলটাকে আমি দিয়ে দিলাম। ওই জলটাকে আমি ফেলিনি। আমি যখনই শিলে কোনো মশলা করি, তখনই আমি শিল ধুয়ে যে জলটা নিই, সেই জলটা আমি তরকারিতেই দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে একটু রঙটা ভালো আসবে দিতে। দেখুন লঙ্কাটা দেওয়া মাত্রই রঙটা কিরকম চেঞ্জ হয়ে গেল। এবার ভালো করে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন মশলা ধোয়া জলটা পুরো টেনে গেছে। এবারে আমি এখানে একটু চেক করে দেখে নিলাম, আমার এখানে একটু লবণ লাগতো, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে এটা আমি মাখো মাখো করব, তাই আমি সেই অনুপাতে জল দিচ্ছি। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন, তাহলে জলটা আর একটু বেশি লাগবে, সেটা আন্দাজ মতন দিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য। চার মিনিট পর ফিরে এসেছি, দেখুন জলটা টেনে গেছে। বন্ধুরা, আমার এই সহজ সরল পদ্ধতিতে ডাটা আলু পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার আমি দুখানা আলু একটুখানি খুঁটি দিয়ে ভেঙে দিলাম, যাতে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যায়, কারণ এটা আমি একটু মাখো মাখোই তৈরি করব। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি,
চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করে করেন সেই অনুপাতে। তৈরি হয়ে গেল নিরামিষ দিনের একটি সুস্বাদু নিরামিষ রান্না। এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।